বরেন্দ্র সংবাদের সাথে আছে আমি নূপুর মাহমুদ। শুরুতে সংবাদ শিরোনাম। রাজশাহী জেলা ও বিভাগীয় সদস্যদের সাথে বাফুফে নির্বাচনে অংশগ্রহণকারীদের মতবিনিময়। রাশিক মেয়র লিটনের সাথে বাফুফে নির্বাচন সমন্বয় পরিষদে সৌজন্য সাক্ষাৎ। নাটোরের বড়ই গ্রামের আওয়ামী লীগ নেতা ডক্টর আইনাল হক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী জেলা ও বিভাগীয় সদস্যদের সাথে মতবিনিময় করেছে বাফুফে নির্বাচনের বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনের মনোনীত সমন্বয় পরিষদের প্রার্থীরা। সোমবার দুপুরে নগরীর হোটেল ডালাসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মাহফুজুল আলম রটনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমন্বয় পরিষদের সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী সাবেক জাতীয় ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, সহসভাপতি পদপ্রার্থী ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম আবদুল্লাহ আল ফুয়াদ, সহসভাপতি পদপ্রার্থী সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মইনুদ্দিন আহমেদ, সহসভাপতি পদপ্রার্থী বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি ও বাংলাদেশ ফুটবল ক্লাবের মহাসচিব শেখ মোহাম্মদ মারুফ হাসান। প্রথমবারের মতো আমরা তৃণমূল পর্যায়ে সমর্থকদের নিয়ে বাংলাদেশ ক্লাব অ্যাসোসিয়েশনের সমন্বয়ে আমরা এই প্যানেল দিয়েছি এবং আমাদের উদ্দেশ্য ফুটবলকে নতুন করে গতিশীল করা এবং যেভাবে ফুটবল চলছে এভাবে আসলে চলতে দেওয়া যায় না, সেই জন্য আমরা সবাই একত্রিত হয়েছি, প্রথমবারের মতো আমরা সংগঠিত হয়েছি এবং আমরা চাই যে ফুটবলের পরিবর্তন এবং বাংলাদেশের তৃণমূল থেকে শুরু করে সকল স্তরে বাংলাদেশের ফুটবলকে আমরা আরও গতিশীল করতে চাই। সহ প্যানেলের সদস্যবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অতিরিক্ত মহাসচিব আশিকুর রহমান মিঠু, নির্বাচন পরিচালনা কমিটির চিফ কোঅর্ডিনেটর আহসানুজ্জামান ছন্টু। ওনারা 12 বছর এত বেশি ব্যস্ত ছিল নিজেদেরকে নিয়ে, ওনার তৃণমূলে নজর দেওয়ার মতো কোনো সদ ইচ্ছা ছিল না এবং তৃণমূল টোটালি উপেক্ষিত ছিল। আমি কিন্তু তৃণমূলের প্লেয়ার, এবার আমি তৃণমূল থেকে আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমি নির্বাচন করতে যাচ্ছি। ইনশাআল্লাহ যদি আমি জয়ী হই আমি তৃণমূলকে আগে আমি বেছে নেব, কারণ এখানে সোনার ছেলেরা লুকিয়ে আছে, আসলাম নয়, আসলামের থেকে আরও বেটার প্লেয়ার তৃণমূলে আছে। সমন্বয় পরিষদের সমন্বয় প্রতিনিধি বিনায়েত হোসেন রয়েল। মতবিনিময় সভায় আলোচকরা তাদের মনোনীত প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। রাজশাহীতে এসে প্রথমে নেতৃত্ববৃন্দ নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান এর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ভোটার কাউন্সিল তাদের দ্বারে দ্বারে আমরা যাচ্ছি, তারা অত্যন্ত খুশি না আমাদের এই হলতে কি প্যানেলও দেওয়ার জন্য, তারা ষড়যন্ত্র করে যে প্যানেল যাতে না দিতে পারে সেই প্যানেল আমরা পূর্ণাঙ্গ প্যানেল খারাপ করি, সব মাথা থেকে একদম শেষ পর্যন্ত একটা জায়গায় বাদ নয় যে কিনা আমরা প্যানেল না করছি, এটা আমরা পূর্ণাঙ্গ প্যানেল করছি, অনেক বাধা অতিক্রম করার পরে এটা আমাদের বিরাট প্লাস পয়েন্ট এবং আগামীতে সফলতা পাবো। এটা আশা করছি যে আপনাদের পূর্ণাঙ্গ প্যানেল বিজয় হয়ে আপনি। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফে নির্বাচনের বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনের মনোনীত সমন্বয় পরিষদের প্রার্থীবৃন্দ। সোমবার নগর ভবনে মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মাহফুজুল আলম রটনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমন্বয় পরিষদের সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী সাবেক জাতীয় ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, সহসভাপতি পদপ্রার্থী ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম আবদুল্লাহ আল ফুয়াদ, সহসভাপতি পদপ্রার্থী সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মইনুদ্দিন আহমেদ, সহসভাপতি পদপ্রার্থী বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি ও বাংলাদেশ ফুটবল ক্লাবের মহাসচিব শেখ মোহাম্মদ মারুফ হাসান সহ প্যানেলের সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন আরএমপির নতুন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী রেঞ্জের এডিশনাল ডিআইজি টি এম মোজাহিদুল ইসলাম, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অতিরিক্ত মহাসচিব আশিকুর রহমান মিঠু, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মাহফুজুল আলম লিটন। নোয়াখালীর সোনাই মুড়িতে কোহিনুর আক্তার নামে এক গৃহ পরিচালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত কোহিনুর আক্তার জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের চর হাসান গ্রামের সিরাজ মিস্ত্রির মেয়ে।
সোনাইমুড়ি উপজেলার নদনা ইউনিয়ন কমিউনিটি হেলথ সেন্টারের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোনালিসা জানান, 2016 সাল থেকে কোহিনূর তার বাসায় গৃহপরিচারিকার কাজ করত। রোববার বিকাল 5:30টার দিকে হেলথ সেন্টার মাঠে খেলতে আসা কয়েকজন ছেলে মেয়ে নর্দমার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে মোনালিসাকে খবর দেয়। পরে মুমূর্ষ অবস্থায় কোহিনূরকে প্রথমে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাত 9:00টার দিকে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক কোহিনূরকে মৃত ঘোষণা করে। নিহত কোহিনূরের মা মাহিনুর বেগম ও তার বাবা সিরাজ জানান, তার মেয়ের মৃত্যু রহস্যজনক, তারা এই ব্যাপারে তদন্তের দাবি জানান। দীর্ঘ 18 বছর পর সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে নাটোরের বড়াই গ্রামের আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ডক্টর আইনুল হক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড ও বাকিদের খালাস দিয়েছে আদালত। সোমবার দুপুর 12:00টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দিক এই রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। অভিযুক্তদের মধ্যে মামলার বিচারক কার্যক্রম চলা অবস্থায় 4 জন মৃত্যুবরণ করেন। 2002 সালের 28 মার্চ বড়াই গ্রামের বনপাড়া বাজারে বিএনপি জামাত জোটের ক্যাডাররা প্রকাশ্যে পিটিয়ে ও ধারাল অস্ত্রের আঘাতে উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও মুক্তিযোদ্ধা ডক্টর আইনুল হককে জখম করে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 29 মার্চ তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পুত্রবধূ নাজমার রহমান বাদী হয়ে 17 জনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট প্রদান করে। দীর্ঘ 18 বছর 10 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আজ আদালতের বিচারক অভিযুক্ত তোরাব আলী ও শামীম হোসেন নামের 2 জনকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং বাকি অভিযুক্তদের খালাস প্রদান করেন। 2002 সালে ডক্টর আইনুল হককে বনপাড়া বাজারে বিএনপি জামাত জোট সরকারের আমলে নির্মমভাবে তাকে বিএনপি জামাতের নেতাকর্মীদের হত্যা করেছিল এবং সেই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে হত্যা মামলা হয়েছিল। সেই হত্যা মামলার মামলায় সর্বমোট 17 জন আসামি ছিল, তার মধ্যে 4 জন মারা গেছেন। যারা এই 13 জন ছিল, 13 জনের মধ্যে 2 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর বাকি 11 জনকে খালাস দেওয়া হয়েছে। ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, এটার বিরুদ্ধে আমরা আপিল করব। ইনশাল্লাহ আমরা উচ্চ আদালতে ন্যায় বিচার পাব এবং এরা মুক্তি পাবে। এটা শুধু মনে হয়েছে আজকে যেমন কোর্ট কাছারি সব কিছু কন্ট্রোল করা হয়েছে। এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।